পানী যোগান আসনি বর্তমানে গরুবন্ধা গোহালিলৈ পরিণত। ধেমাজি জেলার জনস্বাস্থ্য কারিকরী বিভাগটির উন্নয়নের নামত যে একটা প্রকাণ্ড শূন্যলৈ গতি করেছে তারে প্রমাণ হিসাবে জল জল পটপটকৈ রাইজে দেখিবলৈ পাইছে। এই দৃশ্য ধেমাজির হাতিগড় এক নং পানী যোগান আসনির। 7 বছর পূর্বে আসনিটি নির্মাণ করেছিল যদিও আজিলৈকে উক্ত পানী যোগান আসনির পর স্থানীয় রাইজে বিশুদ্ধ খোয়া পানি এটুপিও পোৱা নাই বলে অবগত করে। আসনি চৌহদ হাবি জঙ্গলে ভরপুর আর গৃহসমূহত গরু গোবর ছাগলীর গোবরের ভরপুর। বিদ্যুৎ সংযোগ করা মেশিন সমূহত ভেবেলি লতাই আবরি ধরা দেখা গল। অতি পরিতাপর বিষয় যে আজি বহুদিন ধরে ধেমাজি জেলার বিভিন্ন অঞ্চলের অচল হয়ে পড়ে থাকা পানী যোগান আসনি সমূহ আমার চ্যানেলের জড়িয়ে প্রকাশ করেছে, কিন্তু আজি পর্যন্ত জনস্বাস্থ্য কারিকরী বিভাগের গা লড়া পরিলক্ষিত নহল। এই সমস্যার বাবে স্থানীয় রাইজে দুঃখ প্রকাশ করার লগতে সমস্যা সমূহ সমাধান করিবর কারণে আহ্বান জানাইছে। এই আমার 2 নং হাতিগড় জনস্বাস্থ্য কারিগরী বিভাগের যে সেন্টার পানির কারণে সেটা আরম্ভ হওয়া নাই, আজি প্রায় 7-8 বছরমান হল। এই কারেন্টর কানেকশনটা হওয়া নাই, ট্রেন্সফর্মারও দিলে, কিন্তু বাকি বস্তুবর মেশিনারি বা গাঁত যে পাইপ হব লাগে সে পাইপও হওয়া নাই, বা বিভাগের ফল ইমান মানুষ অহা যাওয়া নকরে, বিশেষ অহা যাওয়া করা নাই। তো সোকালে হলে আমার গাঁর কারণে সুবিধা হয় আর গাঁর মানুষের পানি খাওয়া পানি সুবিধা হয়। কর্মচারী বলে বিশেষ মানুষ কাম চলি থাকতে আসলে, কিন্তু যেটা বর্তমান অহা নাই। তাতে কোনো চোয়া চিতা মানুষ বলে তো বিশেষ নাই, আমি আমার মাটিডোখর দিয়েছো বলে আমি কেতাবা চাও আর তো বিশেষ তো মানুষ তখন যে সাইডের মানুষ তখন অহা নাই। ধেমাজির পৰা ললিত শইকীয়া, রিপোর্ট ইন্ডিয়ান প্রাইম নিউজ।